পরিপূর্ণ বিপরীত পরিস্থিতি। রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালে তিনিই ছিলেন সর্বময় কর্তা। আজকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান বিরোধী দলনেতা সেই মানিক সরকার স্থানীয় বিজেপি নেতাকর্মী সমর্থকদের পথ অবরোধ, ধর্ণা ও বিক্ষোভ আন্দোলনের মুখে রাজনৈতিক সন্ত্রাস দীর্ণ খয়েরপুরের রাজনৈতিক সন্ত্রাস দীর্ণ এলাকা সফরে যেতে পারলেন না। প্রতিবাদে আহত সাংবাদিক সম্মেলনে বিজেপি নেতৃত্ব ও পুলিশের ভূমিকায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। খয়েরপুরে রবিবার রাজনৈতিক সন্ত্রাসের পুনরাবৃত্তিতে স্থানীয় সাধারণের মধ্যে যে চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে তার রেশ আজও অব্যাহত। সেই রেশের কারণেই রবিবার খয়েরপুরের রাজনৈতিক সন্ত্রাস কবলিত এলাকা সফর করতে গিয়ে মাঝের রাস্তা থেকে বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বাধীন বিরোধী বিধায়ক দলকে ফিরে আসতে হয়েছে। পূর্বসূচি অনুযায়ী মানিক সরকারের নেতৃত্বে বিরোধী দলের কয়েকজন বিধায়ক সহ কয়েকজন সিপিআইএম নেতার খয়েরপুর সফরে যাওয়ার কথা ছিল। সে খবর পেয়ে এদিন গোটা খয়েরপুর এলাকা স্থানীয় বিজেপি নেতাকর্মী সমর্থকরা মানিক সরকার গো ব্যাক, গো ব্যাক মানিক সরকার স্লোগানে রীতিমতো কাঁপিয়ে তুলেছিলেন। সংশ্লিষ্ট বিজেপি নেতাকর্মী সমর্থকরা খয়েরপুরের স্থানে স্থানে পথ অবরোধ, ধর্ণা, বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছিলেন। ব্যাপক সংখ্যক বিজেপি কর্মীদের বিক্ষোভের মুখে পুলিশ আর এদিন মানিক সরকারের নেতৃত্বাধীন বিরোধী বিধায়ক দলকে খয়েরপুর সফরে যাওয়ার অনুমতি দেয়নি। তাতেই ক্ষোভ প্রকাশ করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন আহত সাংবাদিক সম্মেলনে মানিক সরকার এ ব্যাপারে বিজেপিকে এক হাত নিলেন, পাশাপাশি এ ব্যাপারে পুলিশের ভূমিকারও সমালোচনা করেন। তার থেকে এটা পরিষ্কার, সংক্ষেপে যদি আমি বলি, এটা হচ্ছে দ্রুত জন বিচ্ছিন্নতার নিদর্শন। জনগণের উপর যদি আস্থা থাকে আর জনগণের যদি সরকারের উপর আস্থা থাকে তাহলে তো গণতন্ত্রের উপর আক্রমণ করার প্রশ্ন থাকে না। পৃথিবীর যে ইতিহাস তার থেকে যেটা দেখা গেছে, সাধারণ মানুষের দিক থেকে গণতন্ত্রের বিরুদ্ধে আক্রমণ আসে না। শোষকদের স্বার্থে যারা শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ করে, রাষ্ট্র ব্যবস্থা নিয়ন্ত্রণ করে, তারা যখন দেখে যে তাদের স্বার্থে আঘাত আসছে, জনগণকে তারা সঙ্গে ক্যারি করতে পারছে না, তখনই জনগণের যে সাংবিধানিক গণতান্ত্রিক অধিকারগুলো এগুলোর উপর তারা একের পর আক্রমণ সংঘটিত করে। এটা হচ্ছে তাদের দুর্বলতা, এটা তাদের শোষণ এবং শাসন বজায় রাখার জন্য। আমাদের এখানে তাই হচ্ছে, যেটা মাঝখানে আপনি বলার চেষ্টা করলেন প্রশ্নটা করতে গিয়ে যে পুলিশকে দোষ দিচ্ছেন না, আমি কথাটা কিন্তু এভাবে উপস্থিত করলে একটা বিভ্রান্তি তৈরি হতে পারে। স্থানীয় পুলিশ তারা যারা সংখ্যায় ছিলেন তারা ওভার পাওয়ার্ড হয়েছেন, পরে আস্তে আস্তে তারা গেছেন, এবং পুলিশ তো এখানে শাসক দলের হাতে ক্রিয়নক হয়ে গেছেন। এবং অনেক আগে থেকেই আমরা বলে আসছি যে পুলিশ যদি স্বতন্ত্রভাবে আইন শৃঙ্খলা রক্ষা করা, মানুষের নিরাপত্তা দেওয়ার যে দায়িত্ব তার উপর আছে, এটা প্রতিপালনের ক্ষেত্রে যদি দুর্বলতা দেখায়, শাসক দলের স্বার্থ রক্ষা করার জন্যে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হতে থাকলে, তাকে যদি মানুষকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে ব্যর্থতা দেখায়, তাহলে পুলিশের উপরে কিন্তু মানুষ আস্থা রাখে। শুধুমাত্র এদিনের খয়েরপুর যাওয়ার ক্ষেত্রে বাধা প্রাপ্তির বিষয় নয়, দিল্লির কৃষক আন্দোলন থেকে শুরু করে রাজ্যের 10,300টি শিক্ষকদের লাগাতার গণধর্ণা আন্দোলন, রাজ্যের সরকারি কর্মচারীদের দিয়ে বঞ্চনা, সব বিষয়ে এদিন বিজেপিকে সমালোচনা করলেন বিরোধী দলনেতা মানিক সরকার। এমনকি বারবার বিগত বাম জামানার উদাহরণ দিয়ে রাজ্যে বর্তমান শাসনকালে গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মন্তব্য করলেন সিপিআইএম এর পলিট ব্যুরো সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা মানিক সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।